বন্ধুরা আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা একটা নতুন কেস হাতে নিচ্ছে সেটা হচ্ছে দেবুর রূপা হত্যা মামলা আর সেখানেই অগ্নিজিৎ মুখার্জি তার বিপক্ষে লয়ার নানাভাবে অগ্নিজিৎ যেভাবে কেসটাকে সাজিয়েছিল এবং কেসের রায়ও নগদ বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে ন্যায় বিচার পাইতে দেবরূপার বাবা এবং কাকা যখন এসে গীতাকে ধরে সে সমস্তটা আবার নতুন করে ইনভেস্টিগেশন তদন্ত এমন এমনকি নতুনভাবে কেসটা সাজাচ্ছে যাতে করে কেসটা আবারও রিওপেন হয়ে যায় আর সেটা জানার পরে অগ্নিজিতের মাথা খারাপ হয়ে গেছে সে এক কোটি টাকা নিয়েছিল এই কেসটার জন্য এখন যদি কোনোভাবেই হেরে যেতে হয় তাহলে ক্ষিতীশ যেমন ছাড়বে না তেমনই টাকাটা কিন্তু ফেরত দিতে হবে আর এই সব চিন্তা টেনশনে অগ্নিজিৎ অস্থির হয়ে উঠছে কিভাবে কেসটা জিতবে সে বুঝে উঠতে পারছে না আর প্রতি মুহূর্তে গীতার কাছে তাকে হেরে যাওয়ার এই ভয় কুড়ে করে খাচ্ছে তাই গীতার শাশুড়ি মা জানিয়ে দেয় গীতাকে সে পায়ে বেরিয়ে পড়াবে এই বাড়িতেই রাখবে সে এই বাড়িতে ঘর সংসার করবে প্রয়োজন হলে কোনো আর কোর্টে কেস লড়তে পারবে না ভয় পেয়ে যা কিছু করছে তারা সেগুলো গীতা কখনো মেনে নিচ্ছে না ক্ষিতীশকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে এবং ক্ষিতীশের সঙ্গে যে সেদিন তার অফিসার তদন্তে ছিল তাকে ফোন করে এবং জানিয়ে দেয় যে ক্ষিতীশের বাবাকে আপনাকে টাকা দিয়ে কিনে রেখেছেন নাকি বড় মাছ হিসাবে আপনি যাই করুন না কেন সত্যিটা তো আদালতে আসবেই আর আপনার যে অন্যায় করেছেন একটা মেয়ে হত্যা হয়েছে অথচ আপনারা তাকে একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছেন এরকম করে তদন্ত করেছেন কেন বলুন তো আপনাকে পোশাকটা দেওয়া হয়েছে কি এই রকম অন্যায় করার জন্য গীতার কথায় রেগে যায় সে খানিক্ষণ বাদেই ক্ষিতীশকে ফোন করে ক্ষিতীশও ফোনটা রিসিভ করলে গীতা বুঝতে পারে এদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে আর এরপরে কেসটা সে কী করে সাজাবে তার সবটাই মাথার মধ্যে রয়েছে ক্ষিতীশ কোটের বাইরে যখন গীতাকে বলে আপনার চরিত্রের কোনো ঠিক নেই আপনি তো অগ্নিজিৎ মুখার্জির ছোট ছেলে স্বস্তিককে বিয়ে করেছেন তখনই গীতা কোষে একটা চর বসায় আর বলে যে দেখুন কলকাতার জামাই আমার হাত কিন্তু খুব চলে কোটের বাইরে আর মুখ চলে কোটে তাই বলছি ভাবে আমার সঙ্গে লাগতে আসবেন না আমি কিন্তু আপনার কাছা খোলার ব্যবস্থা করছি কোটের ভেতরে দেখি আপনি কি করেন হিতেশ ভয় পেয়ে যায় অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে এবং সবটা জানিয়ে দেয় আর বলে আমি যদি ধরা পড়ি আপনাকে ছাড়বো না আপনার বাড়ির বউ আমাকে নয় আপনাকেও থ্রেট করেছে গীতা যেভাবে কেসটাকে নিয়ে মুখ করছে তাতে করে অগ্নিজিতের ঘাম ছুটে গেছে কি যে গীতা যা খুশি তাই করতে পারে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আর এইসব করতে গিয়ে যদি ফেসে যায় তাহলে তো সব শেষ এগুলো নিয়ে তারা খুব চিন্তিত কিন্তু কোনোভাবেই গীতা সত্যের লড়াইয়ের পথ কখনো ছাড়বে না কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা ক্ষিতীশকে কোষে চর মারল আদালত চত্বরে অপমান করায় গীতা সবসময় সত্যের জন্যই লড়াই করে গেছে আর তার শ্বশুর মশাই এমন একজন মানুষ যে টাকা দিয়ে সাক্ষী কিনে সাক্ষী বেঁচে এমনকি নিজের গায়ে যে পোশাকটা তার মূল্যায়ন রাখতে পারেনি কিন্তু গীতা সেটা করবে না আর নানাভাবে গীতা এবার নিজেকে প্রস্তুত করছে এই কেসের জন্য এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন